আসসালামু আলাইকুম। অ্যাডভেঞ্চারার্স অফ মেডিকেল অ্যাডমিশন গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান নবীন। আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো সেকেন্ড টাইম গাইডলাইন নিয়ে। যারা মেডিকেল কলেজগুলোতে চান্স মিস করে ফেলেছ, এখন সেকেন্ড টাইম নিতে যাচ্ছ, তোমাদের কি কি দিক নির্দেশনা দিব সেগুলো নিয়ে আমরা আসলে বিস্তারিত কথা বলবো। কেননা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম ওয়েটিং পর্যন্ত আমাদের ব্যাচ থেকে মোট সেকেন্ড টাইমার চান্স পেয়েছে 50 জন। তাদের অভিজ্ঞতা, তাদের পরামর্শ এবং সবকিছু মিলিয়ে আজকে এই কথাগুলো তো বলবো তোমাদের জন্য। তো প্রথমেই হচ্ছে, তুমি যেহেতু সেকেন্ড টাইম দিবে, তোমার 5 মার্ক কাটা যাবে, কারো জিপিএ এর জন্য আরো বেশি কাটা যাবে। তাই এই বিষয়টাকে একটু মাথায় রাখবে যে তোমার যেহেতু 5 মার্ক কাটা যাচ্ছে, তাই তুমি পড়াশোনাটা আরেকটু বেশি করে বাড়াই করতে হবে। যেটা কাটা যাচ্ছে সেটা নিয়ে টেনশন না করে তোমার পড়াশোনার গতিটা বাড়াতে হবে, এটা একটা বিষয়। তারপরে যেই অধ্যায় তুমি পড়ো না কেন, সেই অধ্যায়টা নিয়ে একটা ভালো প্রিপারেশন নিতে হবে। কিরকম প্রিপারেশন ভাইয়া? এখানে তুমি অনুশীলনের প্রশ্ন যেগুলো রয়েছে, বিগত বছরের যে প্রশ্ন যেগুলো রয়েছে, মেডিকেলে যেগুলো আসছে, এবং বইয়ের প্রত্যেকটা লাইন সম্পর্কে এখন তোমার জানতে হবে। কেননা তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, এখন তোমার হাতে অনেক সময় আছে, একটা অধ্যায়ের পিছনে বহুত সময় তুমি ব্যয় করতে পারো। এবং পড়াশোনার যে একটা লেভেল আছে সেটাকে তোমাকে অনেক বেশি অতিক্রম করতে হবে, যে তুমি এরকম পড়াশোনা আসলে কখনো করোই নি, এইরকম ভাবে তোমার পড়াশোনার লেভেলটা বাড়াতে হবে। এবং প্রত্যেকটা দিন ইংলিশ এবং সাধারণ জ্ঞান, এই পড়াশোনাটা এবার থেকে মাস্ট করতে হবে। ইংলিশের জন্য যে মুখস্থ অংশ যেটা রয়েছে, সেটার জন্য তুমি দুইটা দুইটা করে পড়াশোনা করবে, যে দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দুইটা ট্রান্সলেশন, এইগুলো তুমি পড়াশোনা করতেই হবে ভাইয়া তোমাকে। এবং তুমি এমন এক্সাম ব্যাচে ভর্তি হবে যেই এক্সাম ব্যাচের রুটিনটা একসাথে অনেকগুলো অধ্যায়ের হবে না, তোমাকে একটা অধ্যায় হাফ অধ্যায় এইরকম হবে, যাতে তুমি পড়াশোনা করার সুযোগ পাও। তোমার মধ্যে হতাশা কাজ করবে, শয়তান বেশি তোমাকে অ্যাটাক করবে, তোমাকে হতাশ বানাই ফেলবে, তোমার আফসোস বেশি হবে, সব কিছুর মধ্যে থেকে তোমাকে পড়াশোনা করতে হবে এবং 5 মার্ক কেটেই তোমাকে চান্স পেতে হবে। সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আমরা আমাদের সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচ শুরু করেছি, তোমরা সেখানেও ভর্তি হতে পারো বা বাংলাদেশের যে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, কিন্তু রুটিনটা অবশ্যই তোমার পড়ার উপযোগী হতে হবে। একবারে এক গাদা পড়াশোনা দিয়ে দিলো, তুমি পড়াশোনা করতে পারলে না, আলটিমেটলি তুমি কিন্তু লসে পড়বে। তাই আমি আশা করব তোমরা হতাশ না হয়ে টেবিলে বেশি সময় দাও, পড়াশোনা করার সুযোগ পাচ্ছ, পড়াশোনাটা করো, যা আছে আশেপাশে সেসব কথায় এখন আপাতত কান দিও না। যতই কষ্ট হোক, যতই খোটা লাগুক, সময় তোমারই ফিরবে, তুমি এই জীবনে এই বিপদের সময় নিজের পাশে নিজে থাকিও প্লিজ। আমরা আমাদের মতো করে সবটুকু দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব, কিন্তু তোমাকে সবার আগে তোমাকে এগিয়ে আসতে হবে। অবশ্যই তোমরা এবার নিজেদের পজিশনটা হারাবে না, এমনভাবে প্রিপারেশন নাও যাতে জীবনের এই শেষ সুযোগটা তুমি সেইভাবে কাজে লাগাচ্ছ, পরে যাতে বলতে না হয় যে ভাইয়া আমার খুব আফসোস হচ্ছে ওই বিকালটা যদি আমি নষ্ট না করতাম। আমি আশা করব এই ভিডিওটা যারা দেখতেছো, তোমরা তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে ওরাও এই ভুলগুলো না করে, নিজের সাথে থাকে, নিজের মতো করে পড়াশোনা করে, সর্বোচ্চ পরিমাণ নিজের পরিশ্রমটা দিতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।